গাইস সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে নতুন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব। সো এখান থেকে মূলত আপনার হাত খরচে টাকাটা আপনি ইনকাম করতে পারবেন। তো ভাই আপনারা অনেকে আছেন যে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য ভালো অ্যাপস খুঁজে থাকেন, কিন্তু ভালো কোনো অ্যাপস পান না। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। এরকম একটি অ্যাপ্লিকেশন আজকের এই ভিডিওতে শেয়ার করবো, যেখান থেকে মূলত মাত্র 10 টাকা হলে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে? আর এখান থেকে মূলত আপনি বেশি আর্নিং করতে পারবেন। এখান থেকে 50 থেকে 100 টাকা খুব সহজে আর্নিং করে নিতে পারবেন, ঠিক আছে? এবং সেই পেমেন্টটা আপনি সরাসরি বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে নিতে পারবেন। ওকে, সো ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে কাজ করে আপনারা প্রত্যেকদিন ভালোভাবে একটা ইনকাম করতে পারবেন। এবং যারা মূলত চান যে 1 থেকে 2000 টাকা ইনকাম করতে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো, এখান থেকে 50 থেকে 100 টাকা আর্নিং করতে পারবেন। তো যাই হোক, কথা আর বাড়াবো না, চলে যাবো মূল ভিডিওতে। যাওয়ার আগে আপনাদের কাছে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্লিজ এখান থেকে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটা থাকবে, এখানে ক্লিক করে প্রত্যেকে এখানে ওয়াল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমাদের এই চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ 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 গাইস, অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু, আপনারা যদি একটা ভিডিওতে লাইক করেন সেক্ষেত্রে কিন্তু আমরা লাইকটা দেখে কিন্তু অনেকটা উৎসাহিত হই যে না, আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তারা আমাদের ভিডিওগুলো দেখে এবং ভালো লাগে এবং তারা ভিডিওতে লাইক কমেন্ট করে। তো অবশ্যই আপনাদেরকে বলবো ভাই, অবশ্যই যারা যারা ভিডিওতে দেখতেছেন প্লিজ ভাই একটা ভিডিওতে লাইক করেন, কারণ লাইক করলে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা লাগে না, ঠিক আছে? প্রত্যেকে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও কমেন্ট করে না, অবশ্যই এখান থেকে একটা কমেন্ট করে দেবেন, নাইস ভিডিও অথবা গুড ভিডিও, ঠিক আছে? এখান থেকে আপনি নাইস ভিডিও বা গুড ভিডিও আপনি এরকম করে লিখে কমেন্ট করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমাদের কিন্তু মানে অনেকটা ভালো লাগবে যে মানে আপনারা আমাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। তো যাই হোক, আজকের এই অ্যাপ্লিকেশনে কীভাবে আপনারা কাজ করবেন, অর্থাৎ ডাউনলোড করবেন, ডাউনলোড করার নিয়মটা প্রথমে দেখা দিই। অনেকে ডাউনলোড করতে পারেন না, তো এখানে আপনি ভিডিও টাইটেলের মাঝে ক্লিক করে দেবেন, দিলে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনি কী করবেন, এখানে অ্যাপ লিঙ্ক যে দেওয়া রয়েছে তো অ্যাপ লিঙ্কের মাঝে ক্লিক করে দেবেন, দিলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবো। ওইখান থেকে আজকে যে অ্যাপটা শেয়ার করবো ওইটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আজকে যে অ্যাপটা শেয়ার করবো অ্যাপের নাম হচ্ছে ফিডিয়ান। তো একদমই নতুন একটা অ্যাপ্লিকেশন। তো ফার্স্ট অফ অল অ্যাপে কাজ করতে একটা ভিপিএন আপনাকে ইউজ করতে হবে, ভিপিএনটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি সুপার ভিপিএনটা ইউজ করবো। সেখানে প্রথমে আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে। তো আমি ফার্স্ট অফ অল এখানে ভিপিএনটা কানেক্ট করলাম, দেন যখন ভিপিএনটা আপনার ওপেন হয়ে যাবে তারপর ফার্স্ট অফ অল আপনাকে ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। তো এরকম অপশন আসবে, আসার পরে এখানে আপনি ওয়ার্ল্ড কানেক্টে ক্লিক করবেন, দেন ক্লিক করার পরে এরকম একটা কান্ট্রি চলে আসবে। আসার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ইউএস এবং ইউকে দুইটা যে কোনো একটা কান্ট্রিতে কাজ করতে হবে। দেন আমি এখানে ইউএস সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে কানেক্টের অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। সো অ্যাডটা দেখে ব্যাক করার পরে গাইস ভিপিএনটা আপনার কানেক্ট করা হয়ে যাবে। ও গাইস দেখতে পাবেন অলরেডি এখানে ভিপিএনটা আমার কানেক্ট করা হয়ে গেল। তখন আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন, আসার পরে এখান থেকে আজকে যে অ্যাপটা শেয়ার করবো অ্যাপটা ওপেন করে দেবেন। সো গাইস অ্যাপটা যখন ওপেন করবেন, করার পরে দেখবেন এখান থেকে অ্যাপটা ওপেন হয়ে যাবে। সো অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে একটু লোডিং বললে মানে লোডিং নেবে, লোডিং পর্যন্ত ওয়েট করবেন। তো গাইস তারপরে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নেটের একটু প্রবলেম, তার জন্য একটু ওয়েট করে আসতেছে, তো আপনারা একটু ওয়েট করবেন। তো গাইস যখন আপনি এখানে অ্যাপটা ওপেন করবেন, তারপরে সাইন আপ অপশন দেওয়া থাকবে, তো এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম অপশন থাকবে, তারপর মানে প্রথমে আপনার নাম দেবেন, তারপরে মোবাইল নাম্বার দেবেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে আপনি সেম পাসওয়ার্ডটা এখানে মানে এই দুইটা পাসওয়ার্ড সেম রাখবেন। তারপরে এখানে রেফার কোড দেওয়া থাকবে, তো আপনি সাইন আপের মাঝে ক্লিক করে দেবেন। ওকে, তো গাইস যখন আপনি সাইন আপে ক্লিক করবেন, তারপর দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তখন ব্যাক বাটনে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। তো গাইস যখন আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করবেন, অ্যাকাউন্টটা করে লগ ইন করার পরে দেখবেন এরকম একটা অফার আপনার মাঝে শো করবে, ঠিক আছে? এখানে আপনাকে বলবে 3টা লটারির টিকিট কিনলে 1টা টিকিট ফ্রি। তো যাই হোক, এগুলো আমাদের দেখার কোনো দরকার নেই, তো এখান থেকে আপনি কী করবেন, ক্লোজে ক্লিক করে দেবেন। তো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখন আপনি কীভাবে এখান থেকে ইনকামটা করবেন, ঠিক আছে? তো ভাই আপনার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ হচ্ছে আমি আপনাদেরকে যে বলি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কারণ হচ্ছে যে অনেকের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়, আমাকে কমেন্ট করে বলেন যে ভাই অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। তো ভাই আপনাদেরকে বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হবে না, ঠিক আছে? এবং আপনারা যে লিমিটটা রয়েছে, লিমিট মাপে আপনারা নিয়ম মেনে কাজ করবেন। তো প্রথমে এখান থেকে মনে করেন আমাদের এখানে ব্যালেন্স থাকবে, তারপর এখানে প্রথমে ডেলি চেকিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন, দিলে এবারে জাস্ট এখানে আপনাকে কিছু পরিমাণ মানে পয়েন্ট এবং টাকা এখানে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? আর যদি অ্যাড না হয় সেক্ষেত্রে সমস্যা নেই। তো এখানে ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখানে রয়েছে স্ট্যাটাস অপশন, অর্থাৎ আমরা কাজ করবে কীভাবে, কাজ করার জন্য এখানে স্ট্যাটাসে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আপনার কাজগুলো হচ্ছে এখানে ছোটো ছোটো অ্যাড রয়েছে, সেই অ্যাডগুলো ভিউ করা। সো গাইস দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা অফার গাইস, এখানে গিয়ে মাত্র 60টা এখানে গিয়ে অ্যাড দেখতে হবে, ঠিক আছে? প্রতি 60টা করে অ্যাড দেখার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে নেক্সট অপশন দেওয়া থাকবে, নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার মধ্যে যে মানে যে অ্যাডটা শো করবে ওই অ্যাডটা মূলত আপনাকে দেখতে হবে, ঠিক আছে? গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে
একটা অ্যাডশো করছে, অ্যাডটা আপনাকে সম্পূর্ণভাবে এখান থেকে দেখতে হবে। তো গাইজ যখন আপনার অ্যাডটা দেখা হয়ে যাবে তখন এখান থেকে মূলত একটা অপশন দেওয়া থাকবে, এখানে স্কিপ, তো স্কিপে ক্লিক করে দেবেন, ক্লিক করে ব্যাক করে দেবেন। ঠিক আছে, তো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনার একটা কাজ কমপ্লিট করা হয়ে যাবে। এখানে আপনার কাজটা হচ্ছে এখানে নেক্সট অপশনে ক্লিক করা, দেন ক্লিক করার পর এখান থেকে যে অ্যাডটা শো করবে অ্যাডটা আপনাকে 3 সেকেন্ড দেখা। তো অ্যাডটা আপনি 3 সেকেন্ড দেখবেন, দেখা হয়ে গেলে এখানে ক্লোজ দিয়ে অ্যাড লেখা চলে আসবে, তখন ব্যাক করবেন। ব্যাক করার পর দেখবেন 2টা কাজ আপনার হয়ে যাবে। একদম সিম্পল কাজ ভাই, এখান থেকে আপনাকে মানে এখানে টোটাল 60টা কাজ কমপ্লিট করতে হবে। সেকেন্ড কিন্তু আমাদেরকে 60টা কাজ দেওয়া হয়েছে, তো আপনাকে যদি এখান থেকে বেশি করে দেয় সেক্ষেত্রে আপনি সেই কাজগুলো কমপ্লিট করবেন না। অর্থাৎ এখান থেকে যে আমাদের এখন দেখতেছেন 60টা কাজ দিচ্ছে, তো এখানে যদি আপনার 15টা অথবা 20টা কাজ দেয় সেক্ষেত্রে আপনার ইনকাম একটু বেশি হবে। ঠিক আছে, এখানে ইনকামটা বেশি হবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু মানে এখানে কাজটা কিন্তু আপনি বেশি করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো এখন 60টা দেওয়া রয়েছে, তো আপনারা মানে কিছুক্ষণ পর অথবা মানে কালকে পরশু দিন এরকম করে কিন্তু তারা এখানে 15টা 20টা এরকম করে একটা মানে দিতে পারে। ঠিক আছে, তো যে একটা দেবে সেই একটাগুলো মূলত এখানে আপনি কমপ্লিট করবেন নেক্সট অপশনে ক্লিক করে। নেক্সটে ক্লিক করার পরে যে একটা আসবে একটা আপনি এখান থেকে 3 সেকেন্ড করে দেখে নেবেন, আর একটা যদি আসতে একটু লোড নেয় সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে এই অ্যাডগুলো যদি না আসে অথবা আপনি না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে আপনার কাজটা কমপ্লিট হবে না। এখানে অবশ্যই যে সময়টা কাউন্ট হবে সেই সময়টুকু আপনাকে ওয়েট করতে হবে। আর আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হওয়ার একটা কারণ সেটা হচ্ছে গাইজ নিয়ম মেনে কাজ করে না, আর হচ্ছে এগুলো অ্যাডে আপনারা ক্লিক করে দেন, এগুলো অ্যাডে কিন্তু ভুলও ক্লিক করা যাবে না, ক্লিক করলে আপনারা সেটা ইনভ্যালিড ক্লিক হয়ে যাবে। এখানে আপনাকে 60টা কাজ করার পর একটা ক্লিকের কাজ করতে হবে। দেন আমার 4টা হয়ে গেছে, আর কিছু কমপ্লিট করে ব্যাক আসতেছি। তো গাইজ আমি এখান থেকে 60টা কাজ কমপ্লিট করে নিয়েছি, যখন 60টা হয়ে যাবে তখন এখানে বলবো তো এখানে ক্লেম নামে একটা অপশন আসবে, তখন আপনি ক্লেমে ক্লিক করবেন। ক্লিক করলে বলবে একটা অ্যাডে ক্লিক করতে, এখন হচ্ছে আপনাকে এই অ্যাডে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনাকে যে কয়টা অ্যাড দেওয়া হবে সেই কয়টা অ্যাডে ক্লিক করে দেবেন, মানে ক্লিক না করে মানে লাস্টে যে অ্যাডটা রয়েছে, অর্থাৎ আপনাকে 60টা এখন দিয়েছে, 60টা করার পরে মানে লাস্টে যে অ্যাডটা থাকবে সেই অ্যাডে ক্লিক করে দেবেন। আপনাকে বলবে ক্লিক দিস অ্যাড, তখন সেই অ্যাডে ক্লিক করার পর আপনাকে এখান থেকে 20 সেকেন্ড ওয়েট করতে বলবে। ঠিক আছে, তো আপনি এখানে 20 সেকেন্ড এভাবে ওয়েট করবেন। সো যখন 20 সেকেন্ড আপনার ওয়েট করে যাবে তখন মূলত আপনাকে অটোমেটিকলি অ্যাপিনে চলে যাবে। ওকে, আশা করতেছি বুঝতে পারছেন। এগুলো নিয়মিত অবশ্যই প্রত্যেকে কাজ করেন, নাহলে কিন্তু এখান থেকে মূলত কাজটা করতে পারবেন না। ঠিক আছে, আর এখান থেকে মূলত এখানে আপনার যখন কাজটা হয়ে যাবে তখন এরকম একটা মানে অপশন আপনার ব্যালেন্সে শো করবে, আর এখানে আপনাকে বললো 15টা রেফার করলে 50 টাকা বোনাস পাবেন। ঠিক আছে, এখানে কিন্তু তারা এখানে বলতেছে আর প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য 5 টাকা আর্ন করতে পারবেন, মানে মানে এখানে বলতেছে 15টা রেফার করলে আপনি 50 টাকা এখানে বোনাস পাবেন। তো তাই যারা রেফার করতে পারবেন তারা করবেন, আর যারা করতে পারবেন না তাদের কোনো প্রকার সমস্যা নেই। আপনার এখানে এই যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আর্নিং করতে পারবেন। আবারও টাস্কে যদি ক্লিক করি গাইজ সেক্ষেত্রে দেখতে পাবেন মাত্র 1 মিনিট ব্যাক টাইম। ঠিক আছে, অর্থাৎ 1 মিনিট পরপর আপনি এখানে টাস্কগুলো করতে পারবেন। আর এখানে প্রোফাইল দেখতে পাবেন, এখানে প্রোফাইল কী রয়েছে, লিডার বোর্ডে কী কত র্যাঙ্কে রয়েছে সেটা দেখতে পাবেন, এবং এখানে সাপোর্ট গ্রুপ রয়েছে। ভাই আপনার অনেকের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, আপনি চাইলে সাপোর্ট গ্রুপ থেকে অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন। আর এখানে হিস্টোরি দেখতে পাবেন, তো যাক এখন উইথড্র করবেন কী হবে, অর্থাৎ পেমেন্ট নেবেন কী হবে। যাক আমাদের ব্যালেন্স কিন্তু এখানে অলরেডি কিন্তু মানে কিছু পরিমাণ হয়ে গেছে, তো আপনার এভাবে মূলত কাজ করে আর্নিংটা করবেন। তো এখন উইথড্র করার জন্য এখানে উইথড্র অপশন দেখছিল আসবো, আসার পর এখান থেকে 3টা মেথড পেয়ে যাবেন। যেমন হচ্ছে এখান থেকে আপনি চাইলে এখান থেকে রিচার্জ নিতে পারবেন, তারপরে বিকাশ, নগদ এগুলোতে পেমেন্ট নিতে পারবেন, কিন্তু 3টা মেথড আপনি পেয়ে যাবেন। তো যেটা খুশি সেটা নেবেন, মাত্র 10 টাকা হলে দেখতেছেন 10 টাকা হলে রিচার্জ নিতে পারবেন। ঠিক আছে, আর এখান থেকে বিকাশ হচ্ছে 50 টাকা, বিকাশে 50 টাকা হলে নিতে পারবেন। তো এখানে আপনার নাম্বারটা দিয়ে আপনি উইথড্র অপশনে ক্লিক করলে মূলত এখানে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার মূলত 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা তারা মানে অ্যাডমিন আপনাকে কমপ্লিট করে দেবে। এখানে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু এটা বলেছে। ঠিক আছে, আর ব্যালেন্সে ট্রান্সফারে 10 টাকা চার্জ কাটবে। ঠিক আছে, যেটা অবশ্যই আপনারা দেখে এগুলোর মানে কাজটা করবেন। যাক আশা করছি বুঝতে পারছেন, প্রত্যেকে কিন্তু কাজ করবেন, এখান থেকে কিছু পরিমাণ টাকা আপনি খুব সহজে আর্নিং করতে পারবেন। তো গাইজ এটা ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু অনলাইনে ইনকাম করার যে সকল অ্যাপ রয়েছে সেই সকল অ্যাপগুলো কিন্তু শেয়ার করবো। তো অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।